গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা অঙ্ক শিখব। আমরা এই অঙ্কটা করব, আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাতে দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি, 75 সেমি। হিসেব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপা যাবে। আমরা এই তিনটি সংখ্যাকে যদি লসাগু করি তাহলে সর্বাধিক দৈর্ঘ্যটা পেয়ে যাব, যেটা দিয়ে তিনটে লাঠি মাপা যাবে। আমরা তাহলে এখন করব কি, লসাগু করব। সংখ্যা তিনটে কি কি? 45, 50, 75। 45, 50, 75, এদের লসাগু করলে কত হবে? এদের লসাগু যদি 5 দিয়ে ভাগ করি, 5 9 45, 5 10 50, 5 15 75। এরপর অন্তত দুটো সংখ্যা যাচ্ছে, সেই রকম দিয়ে করি। 3 দিয়ে যদি ভাগ করি, 3 3 9, 10টা যেমন ছিল তেমন বসে যাবে, আর 3 5 15। এবারে আমরা আবার ভাগ করব, এবারে 5টা যেতে পারে, 3টা যেমন আছে থাক, আমরা 5কে দিয়ে ভাগ করলে 10টা 2 হবে, আর 5 1 5। তাহলে আমরা লসাগু কি, 45, 50 আর 75 এর লসাগু কত হচ্ছে? তাহলে লসাগু হচ্ছে 5 × 3 × 5 গুণ এই যে 3 2 গুণ 2, তাই তো? 5 × 3 5 × 3 2। আমরা যদি এবার গুণটা করে নিই, 5 5 25, 25 × 2 50, আর 3 3 9, তাহলে 50 আর 9 যদি গুণ হয় কত হয়? 5 9 45, তাহলে হচ্ছে 450 সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক এইভাবে আমরা লসাগুগুলো করব, তারপর শিখব লসাগু কীভাবে হয়। তোমরা আজকে ভিডিওটা মন দিয়ে দেখবে, দেখে কীরকম করে বুঝলে, কতটা বুঝলে আমাকে অডিও মেসেজ করে পাঠাবে।